আরে কি হয়েছে এটা? কি সকাল সকাল এরকম চিৎকার করছো কেন? আরে আমার হাত ঘুরে পার্টসটা কোথায়? অফিস যাবো তো, দেরি হয়ে যাচ্ছে। আমি এই মাত্র সবকিছু গুছিয়ে রেখে রান্নাঘরে রান্না করতে গেলাম, আর তার মধ্যে তুমি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছো। খাটের উপরটা দেখেছো সবার আগে? ওগুলো কি? আসলে আমার মিষ্টি বউটার রাগী মুখটা না দেখলে আমার ভালোই লাগে না, তাই অনেক সময় অনেক জিনিস দেখেও না দেখার ভান করি। এটা দেখেছো? তোমার ঢং করা না, আমি বার করে দেবো। যা, এত রাগ করতে বলেছি নাকি? আমি তো একটুখানি রাখতে বলেছি, যাতে তোমার গালগুলো একটু লাল হয়, বুঝেছ? তাই বুঝি, দেখবে তোমার কোথায় কোথায় লাল করি। এবার দাঁড়াও দেখাচ্ছি। মা মারবে না, লাল করি। পূজা পূজা দেখাচ্ছি। পূজা মার, পূজা মারবে না কিন্তু। পূজা দেবো তো, লেগে যাবে কিন্তু বলে দিচ্ছি। আহ পূজা 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 পূজা, এই পূজা পূজা, এই পূজা কি হয়েছে? পূজা 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 কথা বলছো না কেন? পূজা কি হয়েছে? পূজা 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 তুমি কাঁদছো কেন? তুমি এতক্ষণ ধরে ইয়ার্কি মারছে? আই'ম সো সরি, আমি 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 বুঝতে পারিনি তুমি এতটা সিরিয়াস হয়ে যাবে। আই'ম সো সরি। এরকম ইয়ার্কি আর কখনো করবে না, কোনোদিন না। আমার মাথায় হাত দিয়ে কথা দাও, আর কোনোদিন এরকম ইয়ার্কি করবে না। আর কোনোদিন আমি এরকম করব না, আমি তোমাকে কথা দিচ্ছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এত ভালোবাসো আমায়। অফিস যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ঘুমাবো না তো কি করবো, এটা একটা বাড়ি ফেরার সময় সরানো, রাত কটা বাজে? আর তোমার ফোনটা কোথায় দেখো তো, কতবার কল করেছি, কখন থেকে আমি তোমাকে কল করছি? অফিসে কাজ করছিলাম পূজা, আড্ডা মারতে যাইনি। আর তোমার যখন খিদে পেয়ে গেছিলো তাহলে তুমি তো খেয়ে শুয়ে পড়তে পারতে, অপেক্ষা করার দরকার কি ছিল? ও আচ্ছা,
একে তো নিজে লেট করে এসছো, এত রাত করে বাড়ি এসছো, তারপর আবার আমার উপরে চটপট করছো। তোমার আজকে খাওয়া বন্ধ, দেখ কেমন লাগে। ঠিক আছে, খেতে দিতে হবে না, খাবো না, আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়ছি। কি হলো এসবের মানে কি? এই ওদিকে সরো, টায়ার্ড আছি, সরো সরো সরো, ঘুমাবো। আমি তো আজকে এভাবেই শুব, চার হাত পা মেলে। মানে চার হাত মেলে শুবে মানে কি? পূজা রাত্রিবেলায় আর কি করো না, সরো ঘুমাবো, ঘুম পাচ্ছে, টায়ার্ড আছি। তোমাকে তো বললাম আমি আজকে এভাবেই শুব, তুমি নিচে শুয়ে পড়ো। পূজা শরীর টায়ার্ড আছে, এরকম করো না প্লিজ, সরো ইয়ার কি মেও না, সরো না, শোবো। এই দেরি করে এসেছিস না, যেরকম দেরি করেছিস সেরকম নিচে শুবি আজকে, কোনো খাটে জায়গা হবে না তোর। এই তোর বালিশ আর এই না তোর চাদর। আমি তো আজকে চার হাত পা মেলে একাই শুব। এসব মানেটা কি? তুমি হাসছো, এখনই আমার হার্ট ফেল হয়ে যেত, এভাবে কেউ বসে থাকে? তা হাসবো না, কি ভেবেছিলে, খুব ভয় পেয়ে গেছিলে না? ঠিক আছে এবার মুখ খোলো, হা করো, কি হলো, খাও, হা করো, কি হলো, খাও। ভেবো না আমার রাগ কমে গেছে, নেহাত তোমাকে একটু বেশিই ভালোবাসি, তাই বারবার রাগের কাছেই হেরে যাই। যেদিন বেশি রাগ করবো না সেদিন দেখবে অনেক দূরে চলে গেছি। কখন এরকম বলবে, রাগ করো, ঝগড়া করো, মারামারি করো, যা ইচ্ছে করো, কিন্তু ছেড়ে যাওয়ার কথা কখনো বলবে না। থাক আর ঢং করতে হবে না, নাও এবার খাও, খেয়ে দে, চলো বিছানায় শোবে। ছুটির দিনগুলো তো অন্তত আমাকে একটু সাহায্য করতে পারো। কোনো হেল্প নয় ম্যাডাম, আজকে আমার ছুটির দিন, আজকে আমার রেস্ট করার দিন। শোনো আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, তুমি একটু আমাকে হেল্প করবে? আমাকে দিয়ে কাজ করানোর জন্য এখন এসব বলছো? হ্যাঁ আমি কিন্তু কোনো কাজ করব না, আজকে আমার সিনেমা দেখার দিন, ব্যাস। স্বর্ণ আমার সত্যি প্রচন্ড মাথা ঘুরছে।
পূজা ডিস্টার্ব করো না কিন্তু, আমি কিন্তু একটা ইম্পর্টেন্ট সিনেমা দেখছি, এটা আমার অনেক দিন ধরে দেখার শখ ছিল, আজকে আমি দেখবই, একদম জ্বালাবে না। পূজা পূজা পূজা, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে যে তুমি আর কখনো এরকম করবে না, এভাবে আমাকে ভয় দেখাবে না। পূজা এবার কিন্তু তুমি এক্সট্রিম লেভেলের নাটক করছো পূজা, আমি রেগে যাচ্ছি কিন্তু। পূজা দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা, তোমার রোজ রোজ নাটক করা। পূজা, এই পূজা পূজা পূজা, কি হয়েছে পূজা? পূজা কথা বলো পূজা, ইয়ার কি মারছো না তো পূজা? পূজা 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 পূজা, এই পূজা পূজা, এই পূজা পূজা, এই পূজা পূজা, কি হয়েছে পূজা? পূজা শুনতে পাচ্ছো পূজা? ইয়ার কি করছো না তো পূজা? কি করি চল পূজা, হে পূজা 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 পূজা, শুনতে পাচ্ছো পূজা? পূজা পূজা, হে পূজা পূজা পূজা, হে পূজা পূজা, কি হচ্ছে পূজা? হে পূজা পূজা পূজা, সেদিনের মতো ইয়ার্কি মারছো না তো? হ্যাঁ হ্যাঁ বলো না, কথা বলো না। হে পূজা কি হয়েছে তোমার? আমি কি করবো করবো এখন? আমি যাবো আর আসবো, যাবো আর আসবো। আসুন 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 ডক্টর, বসুন। হঠাৎ করে কি যে মানে, চোখটা দেখি হাতটা দেখি, ব্যথা আচ্ছা ডক্টর, কি হয়েছে কিছু বুঝতে পারছেন? দেখুন এভাবে তো কিছু বলা সম্ভব নয়, ব্লাডের রিপোর্টটা আসুক, তারপর দেখে বলবো কি হয়েছে। আচ্ছা এই মাথা ঘুরে পড়ে যাওয়া ছাড়া এর ভেতরে কি আর কিছু হয়েছিল নোটিসেবল যেটা বলার মতন? এর মধ্যে নোটিসেবল, হ্যাঁ মানে ওই দিন তিনেক আগে আমরা একসাথে ডিনার করছিলাম, তখন খেতে খেতে হঠাৎ ওর কাশি ওঠে আর কাশির সাথে কিছুটা ব্লাড বেরিয়েছিল। আমরা যদিও ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিইনি। বুঝলাম, কালকে প্যাথোলজির একটা ছেলেকে বলে দিচ্ছি, ও এসে ব্লাডটা নিয়ে যাবে। ওকে ডক্টর, পরশু দিনের ভেতর রিপোর্টটা চলে আসবে, রিপোর্টটা আসলে আমি এসে চেক আপ করে যাব। সাবধানে থাকবেন, রেস্ট নেবেন আর খাওয়া দাওয়া করবেন, আমি আসি। আমাকে দিন, আসুন আসুন ডক্টর। পূজা পূজা, ঘুমিয়ে পড়েছিলে? এনো আপেলটা খাও। আমি খাও না, ভালো লাগছে। খাও খাও না, খাও 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 খাও। দ্যাটস লাইক এ গুড গার্ল। দেখি কি এলো, তুমি খাও, মনে হয় ডক্টর এসেছে, ধরো।
কেমন লাগছে এখন? ওই একই রকম আছে ডক্টর, পরিবর্তন কিছু নেই। দেখি একদম হাঁটাহাঁটি করবেন না, আর যতটা পারবেন রেস্ট নেবেন, আর আপনি আমার সাথে বাইরে চলুন। হ্যাঁ আসুন। কেমন দেখলেন ডক্টর, রিপোর্ট তো এসে গেছে। দেখুন, কঠিন সময়ে আমাদের সব থেকে বেশি শক্ত থাকতে হয়। মানে ঠিক ঠিক বুঝলাম না ডক্টর। মানে বলতে চাইছি মন শক্ত করুন। আপনার স্ত্রীর রিপোর্ট এসে গেছে। হ্যাঁ, কি আছে রিপোর্টে? আপনি হেজিটেট করবেন না ডক্টর, কি আছে রিপোর্টে? পূজা খুবই শক্ত মেয়ে, ও সব সামলে নিতে পারবে আমি জানি। ব্লাড ক্যান্সার, লাস্ট স্টেজ। ঠিকই বলছি, শক্ত থাকুন, হাতে সময় কম, বুঝতে দেবেন না যে কদিন আছে, হাসি খুশি রাখুন। বলো তুমি কাঁদছো? যা কি যে বলো না, আরে ওপর থেকে কি একটা চোখে পড়লো। ডক্টর কি বললেন রিপোর্টে কি আছে? সব ঠিক আছে, পারফেক্ট, একদম সব কিছু ঠিক আছে, খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে। তুমি উঠে এলে কেন শরীর খারাপ নিয়ে? চলো শোবে, চলো আপেলটা খেয়েছো? হ্যাঁ পাগলি মেয়ে কথা, চলো শোবে, চলো 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 বসো বসো বসো। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেকটা ভালোবাসি, কখনো এরকম কথা বলবো না। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। শুধু একটাই চাওয়া, যদি কখনো মৃত্যু আসে যেন তোমার বুকে মাথা রেখে মরতে পারি। আপন ভেবে করে দিস কিছু ভুল।
উজার করে রাখবো জীবন তোরই হাতে জমা, পারবি না তুই ভুলতে আমায় ইচ্ছে যদি আসে, জানিস রে তুই এমন তোকে কত ভালোবাসে। স্বপ্নগুলো জ্বলছে কলি যায়, যাস না করে আমায় একা এবার ফিরে আয়, তোর দেখানো স্বপ্নগুলো জ্বলছে কলি যায়, যাস না করে আমায় একা এবার ফিরে আয়, আপন ভেবে করে দিস কিছু ভুলের ক্ষমা, উজার করে রাখবো জীবন তোরই হাতে জমা, আপন ভেবে করে দিস কিছু ভুলের ক্ষমা, উজার করে রাখবো জীবন তোরই হাতে জমা, পারবি না তুই ভুলতে আমায় ইচ্ছে যদি আসে, জানিস রে তুই এমন তোকে কত ভালোবাসে। তোকে জান রে আমার সোন, তোকে ছাড়া বাঁচবে না রে আমার পুরা মন, বুক জড়িয়ে রাখবো তোকে জান রে আমার সোন, তোকে ছাড়া বাঁচবে না রে আমার পুরা মন, আপন ভেবে করে দিস কিছু ভুলের ক্ষমা, উজার করে রাখবো জীবন তোরই হাতে জমা, আপন ভেবে করে দিস কিছু ভুলের ক্ষমা, উজার করে রাখবো জীবন তোরই হাতে জমা, পারবি না তুই ভুলতে আমায় ইচ্ছে যদি আসে, জানিস রে তুই এমন তোকে কত ভালোবাসে, পারবি না তুই ভুলতে আমায় ইচ্ছে যদি আসে, জানিস রে তুই এমন তোকে কত ভালোবাসে, আপন ভেবে করে দিস কিছু ভুলের ক্ষমা, উজার করে রাখবো জীবন তোরই হাতে জমা, আপন ভেবে করে দিস কিছু ভুলের ক্ষমা, উজার করে রাখবো জীবন তোরই হাতে জমা, পারবি না তুই ভুলতে আমায় ইচ্ছে যদি আসে, জানিস রে তুই এমন তোকে কত ভালোবাসে। স্বর্ণ, কি হয়েছে? কিছু না তো, তুমি বাইরেই না কেন? ঘরে চলো, ঘরে চলো, চলো ঘরে চলো।
বড় একা পরাণ পাখিরে বুকের বাপাশেতে আজ তোমার অবস্থান তোমায় ছাড়া কেমনে থাকি পরাণ সখিরে মনের গইনেতে আজ তোমার বাসস্থান তুমি না বড় একা পরাণ পাখিরে বুকের বাপাশেতে আজ তোমার অবস্থান তোমায় ছাড়া কেমনে থাকি পরাণ সখিরে মনের গহীনেতে আজ তোমার বাসস্থান তুমি ছাড়া মন বোঝে না রে একলা একা থাকা বড় দায়ে তুমি আমাকে আগলে এইভাবে বসে থাকবে একটা সময় পর মায়া ত্যাগ করতে হয় কি নিষ্ঠুর না তুমি একসাথে জীবন কাটাবার স্বপ্ন দেখিয়ে একা একা কেমন তুম করে পালিয়ে গেলে তাই না পালিয়ে তো যাইনি আমি তো তোমার কাছেই আছি তোমার সাথে তুমি যখনই আমাকে অনুভব করবে আমাকে তোমার পাশে পাবে এরকম অনুভূতির কি মানে যে অনুভূতিতে তোমাকে ছোঁয়া যায় না ভালোবাসা যায় না আদর করা যায় না এরকম অনুভূতি তুমি চাই হয়তো ভগবান চেয়েছিলেন ভগবানের অস্তিত্বে আমি বিশ্বাস করি না যদি ভগবান থাকতো তাহলে এরকম একটা নিষ্পাপ ফুলের মতো মেয়েকে কেড়ে নিতে পারতো একদিন একজন লোক ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন আচ্ছা ঠাকুর সবথেকে ভালো মানুষগুলোই কেন আগে পৃথিবী থেকে চলে যায় ভগবান কেন তাদেরকে নিজের কাছে টেনে নেন উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি বাগানে গিয়ে কোন ফুলটা সবার আগে তুলবে সেই লোকটি বলেছিল সবথেকে সুন্দর ফুল ভগবান মুচকি হেসেছিলেন আমি জানি আমার বউ এই পৃথিবীর সব থেকে সুন্দর ফুল কিন্তু তাই বলে বড় একা পরাণ পাখিরে